আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি আইনজীবী এবং এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু মোহাম্মদ এন মজুমদারকে পেয়েছি, আমরা অবশ্যই আইনি বিষয়ে আপনাদের তথ্য দিব। অভিবাসন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, সাম্প্রতিক বিষয় নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24 ইউএসএ। মোহাম্মদ এন মজুমদার, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি পাবলিক চার্জের বিষয়টি, সেটি প্রতিদিনই আলোচিত হচ্ছে, যেহেতু সবারই আগ্রহের জায়গা এবং আশঙ্কার জায়গা, উৎকণ্ঠার জায়গা। আপনার কাছে কি তথ্য আছে এই বিষয়ে? এটা আজকে আমি ফাইনাল মেমোরেন্ডাম যেটা প্রকাশ করছে, যেটা ইমপ্লিমেন্ট হবে অক্টোবরের 15 তারিখ থেকে, সেখানে এটা এত বড় মেমোরেন্ডাম, এটা অনেকক্ষণ আলোচনার প্রয়োজন আছে। যদি আমরা কিছুক্ষণ বলছি, আজকে আমরা বলবো এই দিকটা আলোচনা করতে চাই, সেটা হলো পাবলিক চার্জ এর ফলে কারা ক্ষতিগ্রস্ত হবে এবং কীভাবে সেটা উত্তরণ করা যাবে। এখানে আরও কতগুলো রুলও আছে, যেটা পাবলিক চার্জ হইয়াও, যারা পাবলিক চার্জ হবে এর পরেও ওটাতে উত্তরণের ক্ষমতা আছে। যেমন বেল বন দিতে পারে তারা, $8,100 বেল বন, $8,100 বেল বন দিলে সই আপনি পাবলিক চার্জটা ওভারকাম করিয়া আপনি গ্রিন কার্ড পাওয়ার, লোকটা গ্রিন কার্ড পেয়ে গেলেন বা অ্যাডমিশনের জায়গায় অ্যাডমিশন হয়ে গেল, পরবর্তীতে সেটা আপনি ডিল করবেন। সুতরাং এটা ওয়ান অফ দি ফন্থা। আর একটা জিনিস হলো টোটালিটি অফ সার্কুলেশন। আমরা সমাধানের জায়গাটিতে যাওয়ার আগে শুরু থেকে একটু শুরু করতে চাই, কারা এফেক্টেড হবে? আপনি বলছেন যে সেই জায়গাটিতে আছে এফেক্টেড, আগে ছিল তিন জায়গায় পাবলিক চার্জ, এখন এটার সাথে 9টা বিষয় অ্যাড করছে। যেমন আগে মেডিকেড, ফুড স্ট্যাম্প, এই দুইটা জিনিসকে বেশি এফেক্ট করতো, এর ফলে এখন যারা সেকশন এইট হাউজিংয়ে আছেন তাদেরকে পাবলিক চার্জের আওতায় আনা হয়েছে। যারা হাউজিং ভাউচার নিয়েছেন, যেমন গড়বার টাকা নিয়েছেন, তাদেরকে রেখা হয়েছে। যারা বাচ্চার মিল্ক দুধ এগুলো নিয়েছেন, 21 বছর আগের বয়সী মা যারা, তারা নিয়েছেন, তাদেরকে ধরা হচ্ছে। এবং ডিসেবিলিটি যারা নিয়েছেন তাদেরকে ধরা হচ্ছে। সোশ্যাল সিকিউরিটি যারা নিয়েছেন তাদেরকে পাবলিক চার্জের আওতায় আনা হয়েছে। সুতরাং পাবলিক চার্জের আওতাটা আগের সাইতে ক্ষীণ অল্প জায়গা ছিল, সেটাকে ব্রডেন করা হয়েছে। আপনারা কল করলে অবশ্যই পাবেন, আপনারা কল করুন আবার, তাহলে আমরা প্রশ্নগুলো নিতে পারবো। সেটা হচ্ছে যেমন উত্তরণের যেটা আমি বললাম, সমস্যা হচ্ছে এটা ব্রডেন আকারে করা হয়েছে। যেমন ইতিপূর্বে যারা হাউজিং সাবসিডি নিয়েছে এদেরকে পাবলিক চার্জের আনা হয় নাই, সেকশনে যারা নিয়েছিল তাদেরকে পাবলিক চার্জের আওতায় আনা হয় নাই। বর্তমান পদ্ধতিতে এদেরকেও পাবলিক চার্জের আওতায় আনা হয়েছে। এবং আর একটা জিনিস আমরা বেশি ক্লিয়ার করতে চাই, সেটা হলো লাইবিলিটিটা। যেমন কেউ একজন বাংলাদেশকে একজনকে আনছি স্পন্সর দিয়া, এখন যে লোকটা এখানে নিউ ইমিগ্রেশন আসার পরে তার তো গড়ও নাই, টাকাও নাই, ফসাও নাই, সে সব কিছু নো বলিয়া সে ফুড স্ট্যাম্প পাইতেছে বা হাউজিং পাইতেছে বা মেডিকেড পাইতেছে। বর্তমান প্রক্রিয়া যেটা 15 তারিখ থেকে শুরু হবে অক্টোবরের, হ্যাঁ, যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি এখানে আসছেন, যে আপনাকে কে আনলো স্পন্সরের যে আয়, স্পন্সরের যে লিকুইডিটি অ্যাসেট, ওইটাকে আপনার অ্যাসেট হিসাবে ধরা হবে। এতে করে আপনার কোয়ালিফাই করতেছেন না নতুন বেনিফিটগুলো। তো এটা দিস উইল বি দ্য হিউজ আপনার চ্যালেঞ্জ দ্য নিউ ইমিগ্রেন্ট উইল ফেস আন্ডার দ্য নিউ রুল। আচ্ছা, সেই জায়গাটিতে আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, আফতাব বলছি। জি, আমি মজুমদার ভাইকে সালাম জানাচ্ছি এবং শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে বিনয়ের সঙ্গে একটি প্রশ্ন করতে চাচ্ছি। জি, প্রশ্নটি ভাইয়া, আমার প্রশ্নটি হলো এসেনশিয়াল প্ল্যান এবং মেডিকেড কি একই জিনিস? যদি একই জিনিস না হয়, তাহলে কেউ যদি এসেনশিয়াল প্ল্যান পেয়ে থাকে না এবং মেডিকেড না পেয়ে থাকে, সে কি পাবলিক চার্জের অন্তর্ভুক্ত হবে? মজুমদার ভাই যদি একটু কাইন্ডলি বুঝিয়ে বলেন। শিওর, শুনুন, আপনার প্ল্যানের যে নামে হোক,
আমি ভেরি সিম্পলিফাই করে বলি আপনাকে যে প্ল্যানটার এগেনস্টে আপনার কোনো প্রিমিয়াম দিচ্ছেন না, টাকা দিচ্ছেন না, সামবডি ইজ পেয়িং, হুইজ পেয়িং, গভর্নমেন্ট ইজ পেয়িং, সেটা পাবলিক চার্জের আওতায় হবে, সেটা এসেনশিয়াল প্ল্যান হোক, হেলথ কেয়ার প্ল্যান হোক বা ওয়েলকেয়ার যেটাই হোক। সুতরাং আপনাকে বুঝতে হবে যদি আপনি প্ল্যানটা না কিনে থাকেন, ফ্রি পেয়ে থাকেন, সেই ফ্রিটাই হচ্ছে লায়াবিলিটি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। জি আমার নাম মাকসুদ। জি মাকসুদ ভাই, প্রশ্নটি? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এটা আরো 5 মাস আগে। এটা অ্যাকসেপ্ট করছে 5 মান্থ বিফোর। আমি 5 মাস পর্যন্ত ওয়েট করতেছি ইন্টারভিউ লেটারের জন্য, এখন পর্যন্ত আমি ইন্টারভিউ কোনো ইমেল বা কোনো কিছু পাই নাই। এর কোনো সমস্যা নাকি, কি কি কারণে বা কত লেট হইতে পারে? যদি আপনি ভিসা সেন্টারের সমস্ত ডকুমেন্ট নেসেসারি দিয়ে থাকেন, তাহলে যেহেতু আপনি সিটিজেন, নিশ্চয় মায়ের জন্য অ্যাপ্লাই করছেন, আপনি সিটিজেন, এতদিন থাকার কথা না, নিশ্চয় আপনি ওয়েবসাইটে আপনার কেস নাম্বার এবং ইনভয়েস নাম্বার দিয়ে ওখানে ঢুকে দেখেন, সেখানে কোনো মেসেজ ওয়েট করতেছে আপনার জন্য, ওই মেসেজটা রিপ্লাই করলে আপনার ইন্টারভিউ কার্ড আসবে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে? ডিসেম্বরে তো ওই ভদ্রলোক কোন অ্যাসাইলাম করে নাই, 5 বছর এখানে ছিলেন, তো যাই হোক বিয়েটা হয়েও গেছে, তো মহিলা উনি অ্যাপ্লাই করছে হওয়ার জন্য, জাস্ট একটা লেটারই যা পাইছিল, কিন্তু আজ পর্যন্ত মানে পারফেক্ট কোনো ওই ধরনের কোনো কিছু এখনো পাচ্ছে না, তো এটা ব্যাপারে কিছু বলতে পারবেন না আগাম কি বলবেন? আমি জিনিসটা ক্লিয়ার হলাম না, যদি উনি আচ্ছা হোসেন ভাই আপনি কি স্পষ্ট করে আবার প্রশ্নটি করতে পারবেন? স্যার, আমার এক রিলেটিভ আমেরিকান বাংলাদেশি পাসপোর্টধারী মহিলাকে বিয়ে করছিলেন, উনি কোনো অ্যাসাইলামে ছিলেন না, ডিসেম্বরে বিয়েটা হয়েছিল, তো উনি শুধু একটা রিসিভ লেটারই পাইছিলেন যখন ওনার ওয়াইফ ওনার জন্য অ্যাপ্লাই করছিল ইমিগ্রেশনে, কিন্তু আজকে প্রায় 3-4 মাসের বেশি হয়ে যাচ্ছে বোধ হয়, আর তেমন উল্লেখযোগ্য কিছুই আসতেছে না, ফিঙ্গারপ্রিন্টের জন্য বলেন কিংবা কোনো দেরি হচ্ছে এরকম, এটা কারণটা কি? এখন দেখতে হবে উনি শুধু I-130 যদি ফাইল করে থাকে, শুধু রিসিভ নোটিশে পাবেন, সেই সাথে এটা কনকারেন্ট ফাইলিং বলা হয়, সেখানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, সিরিজ অফ ফর্ম ফাইল করতে হয়, সিরিজ অফ ফর্ম যদি ফাইল না করিয়ে যদি শুধু একটা ফর্ম ফাইল করে থাকে, এটা করে ডিফেক্টিভ ফাইলিং, সেখানে উনি গ্রিন কার্ড পাবে না। সুতরাং আপনাকে আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবেন, সে এটা করে বলে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস প্রসেস ইজ কমপ্লিকেটেড, এখানে মেডিকেল দিয়ে আসতে হয়, ছবি দিতে হয়, এফিডেভিট অফ সাপোর্ট দিতে হয়, পাবলিক লাইবিলিটির ইস্যু আছে, সো শুধু অনেক এটা মোস্ট লাইকলি যদি উনি নিজে নিজে করে থাকে, এটা শুধু I-130 করছে, এটা ডিফেক্টিভ ফাইলিং, ইমিডিয়েটলি আপনি কোনো লয়ারের শরণাপন্ন হন আপনার পছন্দের, এবং সে যদি সিটিজেনকে বিয়ে করে থাকে, সে সাপোজ টু গেট দ্য ওয়ার্ক পারমিট ইমিডিয়েটলি অ্যান্ড দ্য সোশ্যাল সিকিউরিটি, দেন গ্রিন কার্ডের জন্য তাকে ডাকবে পরে। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি শাহ বলতেছি ব্রঙ্কস থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া প্রশ্নটি? জি আমি ইদানিং নিউজে দেখতেছি যাদের মেডিকেড থাকবে তারা সিটিজেন পাইতে সমস্যা হবে, এখানে আমার প্রশ্নটা হইল, ইতিমধ্যে আমরা দেখতেছি যাদের মেডিকেড আছে, মেডিকেড দিয়ে যখন অ্যাপ্লাই করে ওয়াইবার ফিল আপ করে, তাইলে এটা এটা কেন হচ্ছে, এটা আমার একটা কোয়েশ্চন বা মন্তব্য দরকার। থ্যাংক ইউ। আপনারা কি বলবেন? কারেন্ট রুল যেটা রুল সেটা হচ্ছে যাদের ইনকাম লেভেল কম তাদের তারা ফি ওয়েবার পাবে, এবং সেই ফি ওয়েবারের মাধ্যমে সে বিনা ফিতে সে তার যে কোনো অ্যাপ্লিকেশান, যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ফি ওয়েবার অ্যাপ্লিকেবল সে বিনা ফিতে পাবে, তবে এফেক্টিভ October 15 থেকে ওই এইগুলো ফি ওয়েবার বা সব কিছু চেঞ্জ হইতেছে, তবে ফি ওয়েবার ভবিষ্যতেও থাকবে, ফি ওয়েবার সত্ত্বেও তাদের জন্য যারা দরিদ্র অক্ষম অসহায়, এবং সেটা এই নতুন আইনেও থাকবে, এবং এটা দেখতে হবে কারা কোয়ালিফাইড, আগের পদ্ধতিতে যদি
একটা লোক, কারণ টোটালিটি অফ দি সার্কামস্টেন্স দেখিয়া অনেকে ফি ওভার এর পরবর্তীও দেওয়া হবে। বর্তমান পদ্ধতি হচ্ছে যাদের ইনকাম দরিদ্রসীমার নিচে তারা ফি ওভার নিতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। আরেকজন আছেন প্রশ্ন নিয়ে নিতে চাই, কে আছে না দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। সানজিদা ব্রঙ্কস থেকে। জি, আমি, আমার প্রশ্ন ছিল, আমার হাজবেন্ড আমার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছে, মানে সবকিছু সাবমিট করছে, আর আমাদের যেহেতু লো ইনকাম আমরা স্পন্সর দিতে পারি নাই, আমরা আরেকজনের কাছ থেকে নিছি, তো এই ক্ষেত্রে কি হবে, মানে তারা কি ডিনাই করতে পারে যদি হলো ইন্টারভিউ ও টাই, তাহলে কি ডিনাই হবে আমাদের লো ইনকামের জন্য এরকম মানে কিছু? আচ্ছা, কী বলবেন? ফার্স্ট অফ অল, আপনারা যে অ্যাপ্লিকেশান যেহেতু নতুন নীতিমালা প্রণয়নের আগেই আসে, সুতরাং ওল্ড রুল অ্যাপ্লিকেবল, সুতরাং আপনারা জয়েন্ট স্পন্সার দিয়ে আনতে পারবেন। তবে তারা হয়তো কোশ্চেন করবে জয়েন্ট স্পন্সারের ভ্যালিডিটি, এবং জয়েন্ট স্পন্সারের মাধ্যমে যদি লোকটা যখন আসবে, আসার পরে সে যেন আবার ওয়েলফেয়ার যদি খায়, তখন ওই পয়সা ওই পাবলিক চার্জের জন্য আপনি যা তার থেকে স্পন্সার নিয়েছেন তার থেকে টাকা আদায় করা হবে, এবং আপনাকে শোকস করা হবে। রিস্ট্রিকশন আসতেছে যে লোকটা আসে সে যেন বিহেভ করে ভালো, সে যেন নীতিমালা মেনে চলে, সে যেন পাবলিক চার্জ না হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, তবে উনি আসতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমি 2018 জানুয়ারিতে এমএকে ঢুকছি। জি, গ্রিন কার্ড পাওয়ার পরে আমি দুইটা আবেদন, একটা আবেদন আমার আন্ডারেজ মেয়ে আছে, মেয়ের জন্য করছি এপ্রিল মাসে, আজ পর্যন্ত ওনার কোনো অ্যাপ্রুভাল লেটার পাই নাই। আচ্ছা, কবে আবেদন করেছিলেন, কতদিন আগে? 2018 এপ্রিল। আচ্ছা, 2018 এপ্রিল, বয়স 21 এর নিচে, তাই তো? এটাই হলো আমার প্রশ্ন। আমার মেয়ের প্রশ্ন হইল, মেয়ে সিটিজেনশিপ, সে তার মার জন্য করছে একই সাথে, এটার অ্যাপ্রুভাল লেটার পাইছে আছে 6 মাস, আজ পর্যন্ত আর কোনো খবর নাই। আচ্ছা, কি বলবেন এই দুটো আবেদনের ক্ষেত্রে? প্রথম পিটিশনটা যেটা আন্ডার এজের জন্য করছেন April 2018, তো এটা এখনও অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা আছে, আপনি মেল চেক করেন, এনি টাইম অ্যাপ্রুভাল আসবে। আর পরবর্তী পিটিশন যেটা অ্যাপ্রুভ হয়েছে সিটিজেন হইয়া ওর মাস দিনে যে সে অ্যাপ্লাই করছে, সেটাও আপনার ওখানে অ্যাড্রেস আছে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে, আপনারা ভিসা চাইবে, ভিসা ফি চাইবে, এ সময় হয়েছে। আচ্ছা, আর মায়ের জন্য যে আবেদন সিটিজেনশিপ, মায়েরটাই, মায়ের জন্য সে অ্যাপ্লাই করছে, অ্যাপ্রুভও হয়েছে, এখন শুধু ইনভয়েসের জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। জি, আমি বংশ থেকে অপু বলছি। জি অপু ভাই, প্রশ্নটি? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, আমার শ্বশুর শাশুড়ি আসছে জুলাই মাসের 11 তারিখে, কিন্তু আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি জুলাই মাসের 5 তারিখে, এটা অগস্ট শেষ হয়ে গেল, কিন্তু এখনো কোনো গ্রিন কার্ড পাচ্ছি না, এর কতদিন লাগতে পারে একটু বলবেন? আচ্ছা, কি বলবেন? অলরাইট, সো আপনার অনেক, আমরা প্রায় শুনি থাকি অনেকে গ্রিন কার্ডটা পায় না, বিভিন্ন দুইটা কারণে হয়। একটা হলো আপনার ফিটা হয়তো মিসপ্লেস করা হয়, ফিটা যথাযথভাবে ফে করা হয় না, অথবা এটা গ্রিন কার্ড মেল করা হয়, গ্রিন কার্ড লস হয়ে যায় অনেক সময়। তো আপনার জন্য বেস্ট হবে আপনার মেলবক্সের উপর ওই যে ভদ্রমহিলার নাম, এটা আসবে, ওর নামটা যেন থাকে মেলবক্সে লেখা, কারণ মেলবক্সের নাম না দেখলে অনেক মেল ওরা ফেরত দেয়। আর আপনার খবর নিতে হবে, 1 মাস যেহেতু অনেক সময় একটুখানি লেট হয়, এখনও বেশি দেরি হয় না, 1 মাস থেকে একটুখানি বেশি হয়েছে, সুতরাং নেক্সট 2-3 সপ্তাহের ভিতরে যদি না আসে আপনি কল দিতে পারেন, এটা কী হইলো, তখন তারা বলবে যে হ্যাঁ তোমাকে মেল করছিলাম, এটা ফেরত আসছে, আবার দেবো নতুন অ্যাড্রেসে, অথবা বলবে যে আমি মেল করছি, এটা মেল আর ফেরত আসে নাই অনেক সময়, কারণ মেল ভুলবশত হয়তো রং জায়গাতে ডেলিভারি দিতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি নামটি বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি নিউ জার্সি থেকে ইমতিয়াজ বলতেছি। জি, প্রশ্নটি? হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, আমার 2 ননদের জন্য 2006 সালে অ্যাপ্লাই করছিল, তারা এবছর লেটার পাইছি, তো আমার প্রশ্ন হলো, তাদের 2 বড় ছেলের বয়স, একজনের
পঁচিশ বছর, আরেকজনের ৩০ চলতেছে, তো তারা কি আসতে পারবো? এটা এটাই আমার প্রশ্ন। আচ্ছা, তারা কি আসতে পারবে? আপনারা ওয়েট করেন, যদি ইনভয়েস আসে ওরা আসতে পারবে, যদি ওদের নামে ইনভয়েস ক্রিয়েট হয় ওরা আসতে পারবে, যদি ওদের নামে ইনভয়েস ক্রিয়েট না হয় তারা ফলো টু জয়েন সেকেন্ড টার্ম আসতে পারবে। আপনার আত্মীয় স্বজন আসার পরে তারা আসবে। আপনি ফার্স্ট ওয়েট করতে হবে ইনভয়েস আসছে কিনা। আচ্ছা, ইনভয়েসের জন্য আরেকজন আছেন, এরপরে আমাদের বিরতিতেও যেতে হবে। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মিমো বলছি মিশিগান থেকে। জি, প্রশ্নটি? আমার প্রথম কোশ্চেন হচ্ছে সিটিজেনের জন্য অ্যাপ্লাই করলে সিটিজেন হতে কত সময় লাগে? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সিটিজেন একজন ছেলে তার বাবা মার জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে এটা কত সময় লাগে অ্যাপ্রুভতে বা আসতে আর কি প্রসেসিং? আচ্ছা, কি বলবেন? আপনার দুইটা প্রশ্নের উত্তর অত্যন্ত সংক্ষিপ্ত। দুইটা, এক বছর, এক সিটিজেনের এখন আনুমানিক এক বছর সময় লাগে, আর সিটিজেনরা তার মা বাবার জন্য অ্যাপ্লাই করলে সেটাও এক বছর সময় লাগে। খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর ফোনে অনেকে আছেন, আমরা চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্ন নিতে। প্রিয় দর্শক, দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, সময় হলো বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার আমাদের সাথে আছেন, ফোনে আছেন, অপেক্ষা করছেন। আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। আমি মিশিগান থেকে, আমার নাম শরীফ, আমি মিশিগান থেকে বলতেছি। জি শরীফ ভাই, প্রশ্নটি করে ফেলুন। আমার কোয়েশ্চনটা হলো গিয়ে যে আমার ওয়াইফ ওনার সিস্টারের জন্য 2006 এ অ্যাপ্লাই করেছিলেন, তো ওনার ভিসার সব কিছু আপ টু ডেট হয়েছে, ওনার ভিসা অ্যাভেলেবিলিটি হয়েছে, আমরা সব কাগজপত্র সাবমিট করছি, ওই 260 DS 260 ফর্মটাও সাবমিট করছি। এখন ওরা ইন্টারভিউ ডেটটা দিয়ে দিছে, আমার সিস্টারের মানে ওয়াইফের সিস্টারের ফ্যামিলি ওরা চারজন, ওয়াইফ হাজবেন্ড আর দুইজন সান, তো ওল্ডার সান হি ইজ 26 ইয়ার ওল্ড। এখন যখন ভিসার ডেটটা আসছে, এখন ভিসার ডেটে ওর নাম নাই, ওই যে ইন্টারভিউ ভিসার ইন্টারভিউ ডেটে ওর নাম নাই, এখন আমরা কি কোনো কিছু করতে পারি ওর জন্য? আচ্ছা, আমরা ওই ঢাকা কনসুলেটে একটা লেটার দিছি যে ওর ভিসা মানে ইন্টারভিউ ডেটা আসে নাই, ওর নামটা আসে নাই, এর জন্য আমরা কি কোনো কিছু করতে পারি? ওইটার জন্য আপনারা যদি অন্যান্য যারা ইন্টারভিউ তারা ওনার ফ্যামিলি মেম্বার সাথে উনিও যেন যায় সেটা একটা করতে পারেন, তো যাওয়ার পরেও যদি ওনাকে না দেয় আপনারা ওটা রিকনসিডার করার জন্য একটা পিটিশন দিতে পারেন, তবে মোস্ট লাইকলি ওনাকে আর ভিসা দিবে না, যেহেতু উনাকে এইজ আউটের তালিকায় রাখা হয়েছে, যদি এইজ আউট হয়ে যায় সেখানে কিছু করণীয় থাকে না। তো ভিসা ইস্যুয়েন্সের আগে যখন ভিসা অ্যাভেলেবেল থাকে ওই সময় যদি 21 বছর নিশ্চিত হইতো, এটা হলো রুল, বাট মোস্ট অফ দি টাইম দেখা গেলো ওই রুলকে ওভারটেক করেও তারা 27-28 বছর লোককেও দিছে, আবার অনেককে এর কম বয়স্কেও দেয় না, এটা ডিপেন্ড করে কোন অফিসার এটা প্রসেস করতেছে। সুতরাং বেস্ট থিং হবে ওনার অন্যান্য ফ্যামিলি মেম্বারের সাথে উনিও যেন ওখানে উপস্থিত হয়। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আমার নাম মুরাদ, আমি কুইন্স থেকে বলছি। জি মুরাদ ভাই। আচ্ছা, আমার প্রশ্নটা হলো মজুমদারের কাছে, আমার আম্মা মাল্টিপল ভিসা আসা যাওয়া করে, সো ডিসেম্বর ওনার ওটা এক্সপায়ার হয়ে যাবে, কিন্তু আমি আবার ওনার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি প্লাস মাল্টিপল ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি, সো সে যদি জুনে আসতে চায়, আমি যদি মাল্টিপল ভিসা অ্যাপ্লাই করি মিন টাইম যদি আপনার জন্য ওনার জন্য এমনি পার্মানেন্টলি অ্যাপ্লাই করি, এটা কি মানে ঠিক হবে নাকি সমস্যা হবে? আচ্ছা, কি বলবেন? ফার্স্ট অফ অল আপনি যদি সিটিজেন হয়ে থাকেন, আপনার মায়ের জন্য অ্যাপ্লাই করলে উনি তো এক বছর এমনিতেই আসবে, তাহলে আপনার মাল্টিপল ভিসার দরকার নাই। আচ্ছা, আবার অন্য পথে যদি মাল্টিপল ভিসা উনি আসে, আসার পরেও আপনি এখানে গ্রিন কার্ডের জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাভেলেবল ফর ফেরেন্স অফ ইউএস সিটিজেন, এখানে এসে উনি গ্রিন কার্ড পাবে, ইভেন তাতে আবার অসুবিধা নেই, মানে কোনো সমস্যা হবে না, উনি সেটাই জানতে চাচ্ছিলেন। কে আছেন এখন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে? কে আছেন? হ্যালো, জি, নাম কি বলে নিতে হবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ইসলাম বলছিলাম জামাইকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন। আমার ছেলে 2013 সালের এপ্রিলে 30 এপ্রিল অ্যাপ্লিকেশন দেয় আমার ওয়াইফ, কিন্তু ওই রিসিভ লেটার পাইছি, আমরা ওই দুইজনই সিটিজেন হয়েছি ফেব্রুয়ারির 5 তারিখে, আমরা ক্যাটাগরি চেঞ্জ করেছি কিন্তু অদ্যাবধি কোনো অ্যাপ্রুভাল লেটার পাচ্ছি না, ওই চিঠি পাইছি ভারমন্ট সেন্টারে ওটা শিফট করেছে, ট্রান্সফার করেছে চিঠি,
যেখানে যদি আপনার আগের স্টার যদি গ্রিন কার্ডদার হিসেবে পিটিশনটা থাকে সেখানে সিটিজেন হওয়ার পরে ওখানে এটা ফ্যাক্স করলে একটা কাভার লেটার দিয়ে তারা আপডেট করার কথা, তো সেটা যদি আপনি করে থাকেন তাহলে আপনার ওয়েট করেন, একটু সময় লাগে, আর এখানে আর কিছু করার নেই। এখন আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আমি ব্রঞ্জ থেকে মুন্নি বলতেছি। জি মুন্নিয়াপা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমার আম্মা আমার তিনটা বাড়ির জন্য অ্যাপ্লাই করছে 2017 ফেব্রুয়ারিতে। একজনের বয়স ছিল তখন 121, আর একজনের মানে 2017 জানুয়ারিতে 21 হয়ে গেছে, আর একজনের হচ্ছিল 25। তো এখন মানে ওই তিনজনের কি একসাথে দেওয়ার কোনো চান্স আছে? আর মানে তিনজনের যদি আলাদা আলাদা দেয় তাহলে কতদিন লাগবে? যদি এজ আউট হয় আনমেরিড থাকে তাহলে এটা 6 বছরে আসতে পারবে যদি মা বাবা সিটিজেন নাও হয়। আবার যদি মা বাবা আসে সিটিজেন হয় তখন ওই লোক বিয়ে করলেও ছেলেমেয়েরা বিবাহিত হলেও আসতে পারবে, ডিফারেন্স হলো অতটুকু। আচ্ছা, সেই জায়গাটিতে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, ফোনে কে আছেন? জি হ্যালো। জি নামটি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ওই ব্রঞ্জ থেকে আনোয়ার বলছিলাম। জি আনোয়ার ভাই। জি আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি নিউ ইয়র্কে এসেছি আজকে 2.5 মাস হলো, তো এখন কোন এক কারণবশত আমি একটু দেশে চলে যাব, তো এই মুহূর্তে আমার আসলে গ্রিন কার্ড পাইনি এখনো। হ্যাঁ, কতদিন পর পাবো আসলে সেটাও আমি সঠিক জানতে পারিনি। তো আসলে এই অবস্থায় যদি আমি চলে যাই তো ফিরতে কি আমার কোনো সমস্যা হবে কিনা? কি পরামর্শ? ফিরতে আপনার সমস্যা হবেও বলবো না হবে না, কারণ এটা ডিপেন্ড করে কি ধরনের পোর্ট অফ এন্ট্রিতে কি ধরনের অফিসার পড়ে, তারা আপনাকে অনেক জিজ্ঞাসাবাদ করবে যে তুমি গ্রিন কার্ড ছাড়া কীভাবে গেলা, কীভাবে আসলে। আপনার জন্য বেস্ট হবে ওই তদ্বির করে গ্রিন কার্ডটা নিয়েই যাওয়া ভালো হবে। আচ্ছা, পরামর্শ সেই জায়গাটিতে তথ্য দিচ্ছেন আপনি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রকিক বলছি নিউ জার্সি থেকে। জি বলুন ভাই। আমি মজুমদার সাথে কথা হয়েছে, প্রশ্নটি করতে হবে? আমার প্রশ্ন ছিল, আমার একটি ফ্রেন্ড কাতার থেকে আসছে B1 ভিসা নিয়ে, তো এখনো অ্যাসাইলাম চালু করে নাই, ভিসা এক্সপায়ার হয়ে গেছে, এখন কোনো ওয়ার্ক পারমিট পাওয়ার কোনো ব্যবস্থা আসেনি। আচ্ছা, যদি যারা যারা ভিজিট ভিসা আসে ভিসা এক্সপায়ার হয় তাদের একমাত্র পথ খোলা থাকে যারা যদি ইউএস সিটিজেনের সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ হয় তখন অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস বা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। বাট অন্যথায় এইটা ভিসা এক্সপায়ার হয়ে গেলে যদি 1 বছরের সময় থাকে তাহলে অ্যাসাইলাম করতে পারে, যদি সে অ্যাসাইলাম করার মতো যুক্তি থাকে আর কি। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রঙ্কস থেকে মিসেস ইসলাম বলছিলাম। জি বলুন না। আমার প্রশ্ন ছিল ডুয়েল সিটিজেনশিপ, এটা কি খুব জরুরি? বাংলাদেশের সিটিজেনশিপ তো আমাদের ক্যান্সেল হয়ে গেছে, এখন সেটা কি কারণে জরুরি? আচ্ছা, ডুয়েল সিটিজেন দ্বৈত নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব শব্দের অর্থ হচ্ছে দুই দেশের নাগরিক সুযোগ সুবিধা আপনি সমভাবে গ্রহণ করতে পারবেন। এখন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনার এটা প্রয়োজনীয়তা আছে কিনা বাংলাদেশে, সেই জায়গাটি। হ্যাঁ, যদি আপনি ফ্রিকোয়েন্টলি বাংলাদেশে জানেন কিনা, বাংলাদেশের ভোটাধিকার চর্চা করতে পারেন কিনা, আপনার প্রয়োজন উপর ডিপেন্ড করবে সেটা আপনাকে নিতে চান কিনা, নিজের উপরে নির্ভর করছে সবকিছু। আরেকজন আছেন, আর আমরা একটি কি দুটি প্রশ্ন নিতে পারবো একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন আমাদের সাথে? জি নামটি বলে নিতে হবে। আমার নাম তাহের। জি তাহের ভাই, প্রশ্নটি? আমার প্রশ্নটি হলো কি, আমি 2012 সালে আমার বোনের অ্যাপ্লাই করেছিলাম, আমার কতক্ষণ লাগতে পারে? 2012। আচ্ছা, 2012। আচ্ছা, 2012 সালে আবেদন, ভাই বোনের অ্যাপ্লিকেশন, ভাই বোনের। সো আরো কমপক্ষে 7 বছর, আরো আরো 7 বছর লাগবে। আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি নীলিমা জুম। জি
নিউ ইয়র্ক থেকে বলতেছি। আসলে আমি এখানে আসছি যে 3 বছর 2 মাস হয়েছে, আমি আমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, ওইটা প্রায় 17 মাস হয়ে গেছে। আবার আমি আমার সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছি, ওইটা 6 মাস হয়েছে আর কি। তো আমার গ্রিন কার্ড আসতে আর কতদিন লাগবে? আপনি এখন আমার মনে হয় উনি বিবাহ সূত্রে হয়তো আসছেন, আপনি গ্রিন কার্ড হয়তো আপনার পার্মানেন্ট গ্রিন কার্ডের জন্য হয়তো অ্যাপ্লাই করছেন। সো পার্মানেন্ট গ্রিন কার্ড হাতে না হওয়া পর্যন্ত সিটিজেনশিপ অ্যাপ্লাই করা আপনার ঠিক হয় না, কারণ সিটিজেনশিপের ইন্টারভিউ যখন যাবেন তখন আপনাকে দেখাইতে হবে যে আপনার ভ্যালিড গ্রিন কার্ড আছে এই আর কি। সো মানে সেই জায়গাটিতে আমরা অনেক সময় ভুল করে ফেলি। হ্যাঁ, সেই জন্য উচিত হলো আপনার গ্রিন কার্ডটা হাতে না হওয়া পর্যন্ত সিটিজেনশিপ অ্যাপ্লাই করা ঠিক না। গ্রিন কার্ডটি হাতে আসলে তারপরে আবেদন, যেহেতু আপনি অ্যাপ্লাই করছেন এখন, হোপফুলি আপনার সিটিজেনশিপ ইন্টারভিউর আগে গ্রিন কার্ডটা আসবে, দেন এভরিথিং উইল বি ওকে। পাবলিক চার্জের বিষয়ে ছিলাম, আপনি বলছিলেন যে অনেকগুলো উপায় আছে যেখান থেকে আমরা হয়তো আমাদের যে সুযোগ সুবিধাগুলো পাবলিক চার্জ নিলেও অনেকে পেতে পারেন, সেই জায়গাটিতে ডিপেন্ড করে। যেমন অনেকে আছে পাবলিক চার্জ নিয়েছে সঙ্গত কারণ ছিল, অনেকে আছে পাবলিক চার্জ ওই সময় নিয়েছিল, বাট প্রেজেন্ট সিচুয়েশন ইজ টোটালি ডিফারেন্ট। আচ্ছা, হ্যাঁ, তো বিভিন্ন ফ্যাক্টর, কারণ তারা একটা কথা বলা হয়েছে দে উইল এভালুয়েট দ্য টোটালিটি অফ দি সার্কামস্ট্যান্সেস, এজ, হেলথ কন্ডিশন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এডুকেশন, এগুলোকে নিয়ে। যেমন একটা লোক গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছে, তার বয়স কত, তার হেলথ কন্ডিশন কী, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কী, সোশ্যাল স্ট্যাটাস কী, এগুলো সবই নেগেটিভ ফ্যাক্টর এবং পজিটিভ ফ্যাক্টরকে অ্যানালাইসিস করার পরে ইউএস ইমিগ্রেশন যদি মনে করে তাকে গ্রিন কার্ড দেওয়া যায় বা অ্যাডমিশন দেওয়া যায় তাকে দিবে। এবং এই সব কিছু দেওয়ার পরেও যদি দেখা গেল না এই লোকটা কোয়ালিফাই করে না, দেন লাস্ট হইলেও তারা বন্ড দিয়ে আসতে পারবে, যে $8,100 বন্ড দিবে যে তুমি যদি কোনো পাবলিক চার্জ হো তোমার এই টাকা বাজেয়াপ্ত হবে। সবসময় বলা হয় আইনের সাধারণ গতি এবং রুলের একটা এক্সেপশন থাকে, সো এক্সেপশন অলওয়েজ উইল বি দেয়ার। এখন মানুষ অত হতভম্ব হতাশ হওয়ার কিছু নেই, জীবন স্বাভাবিকভাবে মানুষ জীবনকে পরিচালিত করা, এটা আতঙ্কিত হওয়া, মেডিকেট বন্ধ করে দেওয়া, মেডিকেট না খাওয়া। যেমন একটা লোক ভুলনারেবল মেম্বার অফ দি সোসাইটি, দেখা গেল একটা মা, প্রসূতি মা, সে প্রেগনেন্ট এবং তার কোনো ইনকামও নেই, এখন সে তার ভাই বোনকে কখন আনবো এই ভয়ে যদি সে এখন খাওয়া দাওয়া বন্ধ করে, ডাক হসপিটালের কাছে যাওয়া বন্ধ করে, এটা কিন্তু ঠিক না। আগে তো নিজে বাঁচতে হবে আপনি, এবং ওই সময় ওই পরিস্থিতি আপনাকে হয়তো আর কোনো গ্রাউন্ড দিবে আপনাকে, সেই সেজন্য আপনি ওই ভবিষ্যতের ভাইকে আনবেন, ভবিষ্যতের মাকে আনবেন, ওই ভয়ে আপনি মেডিকেল ক্যান্সেল করিয়া হসপিটালে যাওয়া বন্ধ করবেন না। দ্যাটস রং। মানে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, এবং ব্যক্তি বিশেষে প্রত্যেকটি ঘটনায় পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং মোহাম্মদ এন মজুমদারের কথার সাথে মিল রেখে একটি কথা বলতে চাই যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ঢালাওভাবে কোনো আইনই কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে না, কারণ বলাই হচ্ছে প্রত্যেকেরই ব্যক্তিগত যে জায়গাটি আছে সেটি পর্যালোচনা করা হবে। সবাই ভালো থাকবেন।